নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে যে আমি ভিডিওগুলো ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাশা ইউনিভার্সিটির যে সাজেশন দিচ্ছিলাম তার থার্ড সেমিস্টারের যে ডিএসসি বাংলা অর্থাৎ প্লেন পাশে যারা পড়ছ তাদের যে ডিএসসি বাংলা সাজেশন দিচ্ছিলাম সাহিত্য নাটক এবং প্রবন্ধ এই পেপারটি থেকে তার এটি একবারে লাস্ট ভিডিও এই ভিডিওটির মা দিয়ে আমি এর আগের সমস্ত ভিডিও যেগুলি দিয়েছি সেগুলি যদি দেখতে চাও তাহলে প্লে লিস্ট চেক করে নিও বিদ্যাশর ইউনিভার্সিটির যে প্লেলিস্ট বানানো আছে সেখানে আমি প্রতিটি টপিক নিয়ে আলোচনা করেছি এটা লাস্ট টপিক এই টপিকে থার্ড সেমিস্টারে যে ডিএসসি বাংলার লাস্ট বা শেষ গল্প রয়েছে গল্পটির নাম হচ্ছে আত্মজা পিমলকরের লেখা সেই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো বা আত্মজা গল্প থেকে কী কী প্রশ্ন করবে সেগুলো আমি বলে দেব এবং এই গল্প থেকে পাঁচ নম্বরে কী কী প্রশ্ন আসবে আমি সেগুলিও বলে দেবো এবং তার সাথে দু নম্বরে প্রশ্ন করতে গেলে কী করতে হবে সেটিও বলে দেবো তো আপাতত প্রথম যে প্রশ্নটি রয়েছে দশ মার্কসের প্রশ্নগুলি আমি আলোচনা করছি তো দশ মার্ক্সের যে প্রশ্নটি রয়েছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটি এই গল্পের মানে প্রধান এক মানে মূল বক্তব্য বিষয়ে বলা যেতে পারে তো কী প্রশ্নটি আছে না হিমাংশু এবং পুতুলের সম্পর্ক কি এক ধরনের কমপ্লেক্স নাকি অপত্য সম্পর্কে শাশ্বত রূপ তা তোমার পাঠ্য বিমল কর করের আত্মজা গল্প অবলম্বনে লেখো এই প্রশ্নটি অবশ্যই যে এই প্রশ্নটি কিন্তু এই গল্পের প্রধান কোশ্চেন এবং তার সঙ্গে আরেকটি কোশ্চেন দিচ্ছি যেটি একই উত্তর হবে যে বিমল করের আত্মজা গল্প অবলম্বনে বাবা ও মেয়ের যে অপথ্য সম্পর্কে শাশ্বত রূপ পড়ে উঠেছে তা তোমার ভাষায় ব্যক্ত করো বুঝা গেল এই গল্পটি থেকে এই প্রশ্নটি প্রথম করে যাও ঠিক আছে এর বাইরে যে প্রশ্নগুলি করতে হবে তার মধ্যে হচ্ছে দুটো কোশ্চেন দিয়েছি এটি হচ্ছে আত্মজা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নটি করে যাবে এবং আত্মজা গল্পে হিমাংশু চরিত্র আলোচনা করো এই দুটি প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ তবে এক নম্বরের প্রশ্ন আমি যেটা বলেছি সেটা অবশ্যই করে যাও আর পারলে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিও ঠিক আছে খাতায় ভিডিও দেখতে দেখতে লিখে নিও তাহলে কী হবে না তোমাদের পুরো সময় সুবিধা হবে কারণ সব সময় মোবাইল নিয়ে পড়তে বসাটা সম্ভব নয় বা পড়াতে বসাটা উচিত নয় এরপরে আত্মজা গল্পটি ছোটো গল্প হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো আত্মজা গল্পের চতুর্থ প্রশ্ন ঠিক আছে তাহলে এই চারটি প্রশ্ন করলেই তোমাদের দশ নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে একটি হচ্ছে হিমাংশু এবং পুতুলের সম্পর্ক নিয়ে এটি হচ্ছে আত্মজা গল্পের নামকরণ সার্থকতা হিমাংশুর চরিত্র এবং ছোট গল্প হিসেবে কতখানি সার্থক এবার আসছি যে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নগুলোর জন্য আমি বারবার বলেছি এর আগেও বলেছি আবারও বলছি যে গল্প পড়ে যেতে হবে পাঁচ নম্বর এবং দু নম্বরের প্রশ্নের জন্য তো পাঁচ নম্বরে কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি আত্মজকল্পের যুধিকা চরিত্রের অন্তর্দ্বন্দ্ব এর যে স্বরূপ বিশ্লেষণ এটা অবশ্যই করে যেও পরে কোশ্চেন আত্মজগল্পের মনস্তত্বের যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যেটা আমি আগেও বলেছি আগের ভিডিওতেও বারবার বলে এসেছি আবারও বলে দিচ্ছি পাঁচ নম্বর এবং দু নম্বরের প্রশ্নের জন্য গল্পটি পড়ে যেতে হবে গল্পটি পড়ে গেলে তখনই তুমি দু নম্বরের প্রশ্ন আসবে কারণ মানে পাবে না কারণ এগুলো হচ্ছে সব কোডেশন তুলে প্রশ্ন আসে আর পাঁচ নম্বরের প্রশ্নও অনেক সময় কোডেশন তুলে আসে সেই জন্য এই আমি যে ভিডিওতে প্রশ্নগুলো দিলাম সেগুলোর বাইরেও তোমরা গল্পটি পড়ে যেও এবং যে বড়ো প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোই তোমরা করে যেও আপাতত ভিডিওটি শেষ করছি এবং থার্ড সেমিস্টারে বাংলা পেপারের আর কিছু সাজেশান আমার ভিডিও মানে এবছরের জন্য কিছু থাকছে না তো আগের যে ভিডিওগুলো সেগুলো দেখার জন্যে অবশ্যই প্লে চেক করে নিও আর ভিডিওগুলো পারলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে কারণ তোমরা লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তারপর তো ভিডিওটা শেষ করলাম সকলকে পরীক্ষার জন্য শুভকামনা রইল